সুপ্রিয় দর্শক সকলকে জানাচ্ছি আবার একবার স্বাগতম ত্রিপুরা এক্সাম ক্র্যাকার এন্ড জব সাপ্লাইড ইউটিউব চ্যানেলে। বন্ধুরা, আজকে আপনারা দেখতে পাচ্ছেন আমি যে নোটিফিকেশনটা নিয়ে এসেছি সেটা হচ্ছে আপনাদের ফায়ার সার্ভিসের র্যালির সম্বন্ধিত। আপনারা যে নোটিফিকেশনটা বেরিয়েছিল সেই নোটিফিকেশন আপনি আপনাদের সামনে আমি নিয়ে এসেছি। এটা নিয়ে আসার কারণ একটাই, আপনারা বারবার অনেকে বারবার প্রতিদিন অনেক কমেন্ট করেন যে আপনাদের কোন জায়গায় আপনাদের কবে ইন্টারভিউটা নেওয়া হবে এবং যে জায়গাগুলো পোস্টপোন করা হয়েছে সেই জায়গাগুলো কবে আবারও আপনাদের র্যালিটা নেওয়া হবে। তো ওই বিষয়ে আমি অনেকটা ভিডিও বানিয়ে দিয়েছি এর আগেও, তারপরেও আপনারা বারবার একই প্রশ্ন করছেন, বারবার প্রতিদিন আমাকে প্রতিদিন আপনারা কমেন্ট করছেন যে আপনাদের যে জায়গাগুলোতে পোস্টপোন করা হয়েছে সেই জায়গাগুলোতে কবে ইন্টারভিউ নেওয়া হবে, তাছাড়া আপনাদের বাকি যে ডিস্ট্রিক্ট রয়েছে সেই জায়গাগুলোতে কবে আপনাদের র্যালিটা নেওয়া হবে। তো দেখুন, আপনাদেরকে আমি এই ভিডিওটিতে আমি সব কিছু বলে দিচ্ছি, আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখে যাবেন। সম্পূর্ণ দেখলেই আপনারা আপনাদের প্রশ্নের আনসারটা পাবেন, আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখেন না সেজন্যই কিন্তু আপনারা বুঝতে পারেন না। তো আমি আপনাদেরকে বলবো আপনারা ভিডিওটা একটু কষ্ট করে হলেও শেষ পর্যন্ত দেখে যাওয়ার চেষ্টা করবেন, তাহলেই আপনার সব প্রশ্নের আনসারটা আপনারা পেয়ে যাবেন। তো দেখুন, আজকে হচ্ছে 5 সেপ্টেম্বর, ঠিক আছে? তো এখানে দেখুন আমি আপনাদের দেখাচ্ছি আপনাদেরকে, আজকে হচ্ছে 5 সেপ্টেম্বর। তো আপনাদের এই যে অফিসিয়াল নোটিফিকেশনটা, এটা হচ্ছে দেখুন, এটা হচ্ছে আগের, ঠিক আছে? এটা আপনাদের ফায়ার সার্ভিসেই পাবলিশ করা হয়েছিল, ত্রিপুরা ফায়ার সার্ভিসের আগের ওয়েবসাইটে পাবলিশ করা হয়েছিল, তারপরে এই ডেটটা কিন্তু চেঞ্জ করা হয়েছে। সব জায়গাতে কিন্তু ইন্টারভিউটা নেওয়া হয়নি, কিন্তু যে যে জায়গাগুলো নেওয়া হবে সেই জায়গাগুলো রয়েছে, কিন্তু অনেকটি জায়গাগুলো ডেট চেঞ্জ করে দেওয়া হয়েছে। তো আমি সেটাই আপনাদের সামনে আলোচনা করব। তাহলে দেখুন বন্ধুরা, আজকে হচ্ছে 5 সেপ্টেম্বর। দেখুন আপনারা দেখতে পাচ্ছেন এখানে বর্তমানে কিন্তু 4 তারিখ থেকে এখন চলছে কোথায় আপনাদের, দেখুন কুলাই হাই স্কুল গ্রাউন্ড আমবাসার ধলাই ডিস্ট্রিক্টে কিন্তু ইন্টারভিউটা চলছে। তো 4 তারিখ থেকে আপনাদের এখানে কত তারিখ পর্যন্ত চলবে, এখানে দেখুন আপনাদের 7 তারিখ পর্যন্ত এখানে আপনাদের ধলাই ডিস্ট্রিক্টে আপনাদের র্যালিটা হবে, ঠিক আছে? 4 তারিখ কিন্তু হয়েছে, তারপরে 5 তারিখ হচ্ছে, 5 তারিখ হবে আপনাদের এসসি এসটি ক্যান্ডিডেট যারা রয়েছেন ধলাই ডিস্ট্রিক্টের, তাদের আপনাদের ফায়ারম্যান পোস্টের জন্য যারা অ্যাপ্লাই করছেন তাদের আজকে ইন্টারভিউটা হচ্ছে, এবং 6 তারিখ দেখুন আবার যারা অল ক্যাটাগরি রয়েছেন আপনারা ইউ আর, তারা সবাই কিন্তু ফায়ারম্যানের জন্য যারা অ্যাপ্লাই করছেন আপনাদের হবে 6 তারিখ, এবং 7 তারিখ হচ্ছে আপনাদের দেখুন যারা আপনাদের হোমগার্ড রয়েছেন, সিভিল ডিফেন্স রয়েছেন, এক্স সার্ভিসম্যান রয়েছেন ধলাই ডিস্ট্রিক্টে, তাদের ইন্টারভিউ হবে 7 তারিখ, ঠিক আছে? 7 সেপ্টেম্বর। তারপরে দেখুন আপনাদের দেখুন এখানে 9 তারিখ রয়েছে, 9 তারিখ থেকে হবে আপনাদের কোয়াই ডিস্ট্রিক্টে ইন্টারভিউটা নেওয়া হবে, ঠিক আছে? 9 তারিখ থেকে কোয়াই ডিস্ট্রিক্টে ইন্টারভিউটা নেওয়া হচ্ছে। এখানে দেখুন আপনাদের প্রথম যে 9 তারিখ নেওয়া হবে আপনাদের আপনাদের যে অল জব অ্যাসপিরেন্টস অফ কোয়াই ডিস্ট্রিক্ট ফর দ্য পোস্ট অফ ড্রাইভার, যারা ড্রাইভারের জন্য অ্যাপ্লাই করছেন আপনাদের কোয়াই ডিস্ট্রিক্টের 9 তারিখ 9 সেপ্টেম্বর সবার ইন্টারভিউটা নেওয়া হবে। তারপরে দেখুন 10 তারিখ নেওয়া হবে আপনাদের যা এসসি এসটি যারা রয়েছেন এবং এক্স সার্ভিসম্যান যারা রয়েছেন, সিভিল ডিফেন্সের যারা রয়েছেন, সবার ইন্টারভিউ হবে আপনাদের 10 তারিখ, এবং 11 তারিখ নেওয়া হবে আপনাদের যারা ইউআর ক্যান্ডিডেট রয়েছেন কোয়াই ডিস্ট্রিক্টে, তাদের নেওয়া হবে 11 সেপ্টেম্বর ইন্টারভিউটা নেওয়া হবে। তারপরে দেখুন 13 তারিখ থেকে স্টার্ট হবে আপনাদের এডিনগর পুলিশ লাইন্স গ্রাউন্ড আগরতলা ওয়েস্ট ত্রিপুরা ডিস্ট্রিক্টে ইন্টারভিউটা নেওয়া হবে 13 তারিখ থেকে, সেটা কিন্তু 16 তারিখ পর্যন্ত চলবে, ঠিক আছে? তো 13 তারিখে নেওয়া হবে আপনাদের যারা ড্রাইভারের জন্য অ্যাপ্লাই করেছেন তাদের, এবং 14 তারিখ নেওয়া হবে আপনারা এসসি এসটি যারা রয়েছেন ফায়ারম্যান অ্যাপ্লিকেশন করেছেন তাদের আপনাদের ইন্টারভিউ নেওয়া হবে, র্যালিটা নেওয়া হবে। 15 তারিখ নেওয়া হবে আপনারা ইউআর ক্যাটাগরি যারা আছেন সবার ফায়ারম্যানের জন্য যারা অ্যাপ্লাই করছেন আপনাদের হবে 15 তারিখ, এবং 16 তারিখ নেওয়া হবে যারা এক্স সার্ভিসম্যান হোমগার্ডস রয়েছেন, সিভিল ডিফেন্স রয়েছেন তাদের। তো দেখুন এখানে কিন্তু 16 তারিখ আপনাদের লাস্ট ইন্টারভিউ নেওয়া হবে আগরতলাতে, তো এটা 16 তারিখ শেষ হবে। 16 তারিখ শেষ হওয়ার পরে আপনাদের বাকি যে জেলাগুলোতে পোস্টপোন করে দেওয়া হয়েছিল, গোমতী ডিস্ট্রিক্ট, সিপাহী জেলা, জায়গা নর্থ ডিস্ট্রিক্ট, যেগুলোতে পোস্টপোন করে দেওয়া হয়েছে, ওই 16 তারিখের পরে কিন্তু নতুন একটা ডেট আসবে, ঠিক আছে? এর মধ্যে কিন্তু নেওয়া হবে না। এই কথাটা আমি প্রতিদিন ভিডিওতে বলে থাকি, তাও আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন না সেই জন্য আপনারা বোঝেন না। আবারও একবার মন দিয়ে শুনুন, আপনাদের 16 তারিখ লাস্ট ইন্টারভিউ নেওয়া হবে আগরতলাতে, এই ইন্টারভিউ হওয়ার পরে আপনাদের যে জায়গাগুলোতে পোস্টপোন করা হয়েছে ওই জায়গাগুলোতে নতুনভাবে একটা ডেট দেওয়া হবে, ওই তখন ওই জায়গাগুলোতে আবারও ইন্টারভিউ নেওয়া হবে, কিন্তু 16 তারিখের আগে নেওয়া হবে না। যে জায়গায় পোস্টপোন করা হয়েছে 16 তারিখের আগে নেওয়া হবে না, এটা পসিবল না। 16 তারিখের পরেই আপনাদের ওই জায়গাগুলোতে আবার ইন্টারভিউ নেওয়া হবে। তো সুপ্রিয় দর্শক, আশা করছি এখন আপনারা বুঝতে পেরেছেন। তো তারপরেও যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় কমেন্ট করবেন, আমি রিপ্লাই করব, ঠিক আছে? বন্ধুরা, তাহলে ভিডিওটা এখন শেষ করবো এখানে। ভিডিওটি যদি আপনাদের হেল্পফুল মনে হয় তাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন বন্ধুদের সাথে, এবং অবশ্যই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো ঠিক আছে বন্ধুরা, ভিডিওটা এখন শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত।